সে তিনটে আরো একবার শুনে নি। এক নম্বর হলো মনের কান দিয়ে শুনতে হবে, দু নম্বর কোরআন এবং হাদিস থেকে আলোচনাটা শুনতে হবে। বিষয় আমরা শুনি না কেন, আপনার সবই নেবেন তো আল্লাহ আপনার ভাগ্যে হেদায়ত কোন রাখবেন। আমি যে কথাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন হাদিসের বাইরে আলোচনা করব না। আমি আপনাদের জামাতে অর্থাৎ জমিয়তে আহলে হাদিস, এ তো একটা এখন দল হিসাবে গঠন করা হয়েছে জমিয়তে আহলে হাদিস, আমি এই জমিয়তের কথাটা বলছি না, এই আহলে হাদিস সমাজে আমি যুক্ত হয়েছি 2015 সালে। আপনারা একটু আগে শুনেছেন যে আমার পড়াশোনা দারুল নদাতুল ওলামা লখনউ আরবিক ইউনিভার্সিটি উত্তরপ্রদেশ, আমি ওখানেও যখন পড়তাম তো তখন আমি 2005 সালে যখন ওখান থেকে তফসিরের উপরে পিএইচডি করে পাশ করলাম, তো আমার একটা নেশা ছিল যে তফসিরের উপরে কাজ করব, কোরআনের উপরে খিদমত করব। তো 2005 সালে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানার অন্তর্গত মাদ্রাসা আরাবিয়া জাকারিয়া প্রাঙ্গণে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হানাফি মাজহাবের যত বড় বড় মাদ্রাসা ছিল সমস্ত মাদ্রাসা থেকে দুজন করে শিক্ষক নিয়ে তফসিরের একটা প্রথম প্রোগ্রাম করেছিলাম, দুজন করে শিক্ষক, শাইখুত তফসির, শাইখুল হাদিস, হাদিসের বিশেষজ্ঞ এবং কোরআনের বিশেষজ্ঞ, এই দুজন আলেম। আপনারা জানেন জামপুর, বুড়িপুকুর, তারপরে বর্ধমানে মেমারি, এছাড়া পান্ডুয়া হানাফি মাদ্রাসার যত বড় বড় মাদ্রাসা আছে প্রায় 800-এরও বেশি আলেমকে নিয়ে আমি তখনকার সময় একটা তফসিরের মাহফিল কায়েম করে এই বার্তাটা দিয়েছিলাম যে কোরআনের আলোচনা মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় সমস্ত জায়গায় কোরআনের আলোচনাটা শুরু হয়ে যাক, তাহলে কি লাভ হবে মানুষের মধ্যে দল মত নির্বিশেষে, সে হানাফি সাফি মালিকি হাম্বালি হোক। আর চাঁদ তরিকা যেটা তৈরি করা হয়েছে কাদরি চিস্তি নকশাবন্দি সাহারাওয়ার্দি হোক, আর এছাড়া আহলে হাদিস হোক, যাই হোক না কেন, এ সমস্ত দলমতের ঊর্ধ্বে উঠে আমাদের কোরআন হাদিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে ইসলামের উপর চলতে সুবিধা হবে, নইলে যত দল তত মত পথ, আর প্রত্যেক দলের আলাদা আলাদা এক একটা তালিমের কেতাব তৈরি করে তারা সেই কেতাব থেকে মানুষদেরকে ধর্ম বোঝায়, এতে মানুষের মধ্যে ডিভাইড, মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। তো এই লক্ষ্যে তফসিরের প্রোগ্রামটা চালু করেছিলাম, আলহামদুলিল্লাহ সেই 800 আলেমের উপস্থিতিতে আমরা সেদিন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা চেষ্টা করব কোরআনের আলোচনা, যেটাকে আমরা তফসির বলি, এটা জনসাধারণের সামনে পুরো কোরআনের ব্যাখ্যাটা যেন আসে এর একটা ব্যবস্থাপনা গ্রহণ করা। তো সেই নিরিখে এ পর্যন্ত প্রায় 34 থেকে 35টা জায়গাতে আমাদের ধারাবাহিক কোরআনের আলোচনা চলছে। আমি নিজে এ পর্যন্ত প্রায় 13-14 জায়গাতে কোরআনের তফসির করি। এ তো আপনারা বাৎসরিক জলসায় আমাকে ডেকেছেন, আমাদের হালদারপাড়া মসজিদের ইমাম সাহেব, আপনাদের এলাকার স্বনামধন্য আলিম যিনি আজকের আমাকে দাওয়াত করেছেন, আপনারা সকলেই তাকে চেনেন, উনি জানেন বিষয়টা যে কোরআনের আলোচনা আমরা বিভিন্ন জায়গাতে কায়েম করি, সেটা মাসিক, কোনো জায়গায় আমরা সাপ্তাহিক। আপনাদের এই নদিয়া ডিস্ট্রিক্টে চাকদার পাশে শিমুরালী বলে একটা জায়গা আছে, ওখানে আমাদের প্রতি মাসের দ্বিতীয় শনিবার কোরআনের আলোচনা কায়েম করা হয়। এখন আপনারা এটা শুনে বলবেন আপনি যখন এ কাজ করেন তাহলে তো দেলার হোসেন সাঈদি বাংলাদেশে কাজ করতেন, তাহলে আপনি কি জামাত ইসলামী? না, বড় সমস্যা। কোরআন থেকে আলোচনা করলে বলবে জামাত ইসলামী, হাদিস থেকে করলে বলবে আহলে হাদিস, আবার ওই তবলিগওয়ালাদের ফাজায়েলে আমল বা তবলিগি নেসাব থেকে তালিম করলে বলবে তবলিগ হয়ে গিয়েছে, আবার ক্যাম্প পাঠ করলে বলবে ও সিলসিলা ফুরফুরা হয়ে গিয়েছে। মানে যে যার আমরা একটা পরিচয় তৈরি করে ফেলেছি, এর ঊর্ধ্বে উঠে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনাটা সমাজে সাধারণ করে তুলতে হবে, তাহলে বিভেদ দূর হবে। আলহামদুলিল্লাহ আমরা দেখছি তাই, যত জায়গাগুলোতে আমাদের কোরআনের আলোচনা চলছে সেখানে হানাফি সাফি মালিকি নেই, সেখানে আহলে হাদিস আর এ সমস্ত দ্বন্দ্ব আমাদের মধ্যে নেই। আমরা দেখছি ইয়ং ছেলে, যুবক ছেলেরা কোরআন হাদিস বোঝার জন্য তারা খুব আকৃষ্ট হচ্ছে, আগে আসছে। এজন্য এই দুটো মূল সম্পদ আমাদের, আমি এজন্য আপনাদেরকে বললাম
যে আমার এই সংক্ষিপ্ত পরিচয়টা আপনাদেরকে সামনে এর জন্য দিলাম যে আপনারা আলোচনাটা মন দিয়ে শুনবেন। আমি যতক্ষণ আলোচনা করব আমি আমার গবেষণার আলোকে কোরআন এবং হাদিসের আলোকে মূল তথ্যগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব যে আত্মা কাকে বলে। তবে এটাও বলেছি তার আগে আপনাদেরকে মডেল শ্রোতা হিসাবে বসতে হবে। আর আল্লাহ এটা কোরআনে বলেছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এটা আছে 16 পারা সূরা তহা আয়াত নম্বর, সূরা মারিয়াম আয়াত নম্বর 17-তে আল্লাহ তিনটে বিষয় উল্লেখ করেছেন। একটা হলো আল্লাহ নিজেই বলছেন আল্লাযীনা ইস্তামিউনা, আল্লাহ বলছেন মডেল শ্রোতা, ওই সমস্ত লোক যারা দিলের কান দিয়ে শোনে, মনের কান দিয়ে শোনে। আমি এক নম্বরে বলেছি মনের কান দিয়ে। দেখুন আমাদের আল্লাহ দুটো কান দিয়েছে। এই কানের কাজ কি জানেন? যারা লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে ওরা ভালো বিষয়টা বুঝতে পারবে যে দুটো কানের কাজ হলো বাইরের আওয়াজটাকে ক্যাচ করা আর এখান থেকে কোনো রকম আমার ব্রেনে এটাকে পাঠিয়ে দেওয়া, এটা কানের কাজ। এখন প্রত্যেকের কান আছে। একটা মুরগিকে যদি আপনি হয় বলেন, ওকে যদি তাড়া দেন ও পালাবে, তার মানে বোঝা গেল মুরগিও শোনে, তো তারও কান আছে। একটা গরু, তারও কান আছে, আমাদের থেকে বড় বড় কান আছে। তো কান দিয়ে শোনাটা যদি এটা হেদায়েতের কারণ হতো তাহলে আমার মনে হয় এখানে যত মানুষ আপনারা বসে আছেন আর স্টেজে আমরা যারা আছি সবাই হেদায়ত নিয়ে বাড়ি যেতাম, শুধু যদি শোনার উপরে হেদায়ত থাকত। তো এ কানের উপরে যে শোনাটা, এর উপরে হেদায়তের কোনো ফয়সালা হবে না। বিভিন্ন নিয়তে আমরা শুনতে পারি এখানে, কিন্তু আল্লাহ বলছেন তোমরা কান দিয়ে শুধু শোনো না, মন দিয়ে শোনো। আর মন দিয়ে আমরা শুনি। দেখুন কানের কাজ হলো আওয়াজটাকে ব্রেনে পাঠানো, যেটাকে আমরা বিবেক বলি। আর বিবেকের কাজ হলো কান যে কথাগুলো পৌঁছে দিয়েছে বাইরে থেকে, ধরুন কোরআনের আওয়াজ, বক্তব্যের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ, আপনার গান বাজনার আওয়াজ, চারিদিকে যা কিছু হচ্ছে সব কানের মধ্যে আসছে। এ আমি যত বড় আল্লাহওয়ালা হই না কেন আমার কানের মধ্যে গানের আওয়াজ যাবেই যাবে, এর কেউ আটকাতে পারবে না। কিন্তু কান দিয়ে গিয়েছে বলে আমি গুনাহগার হয়ে গেলাম না, এ শোনার ভিতরে যে গুনাহ আমি শুনেছি বলে গুনাহগার হয়ে গেলাম না। এখন আল্লাহ দ্বিতীয় পর্যায়ে আমাকে একটা বিবেক দিয়েছেন, কান আওয়াজগুলোকে আমার বিবেকে পাঠিয়ে দেয়, যেটাকে আমরা ব্রেন বলি, বাংলায় বিবেক বলি। এই বিবেকের কাজ হলো কান যে কথাগুলো পৌঁছে দিয়েছে ওটাকে বিবেচনা করা, ভালো না মন্দ। যদি কথাটা ভালো হয়, আমাদের শরীরের যে হেডকোয়ার্টার, মার্কাস বা সেন্টার বিবেক, এটাকে বিবেচনা করে বসে বসে যে কথাটা ভালো না মন্দ। যদি কথা ভালো হয় তাহলে বিবেকের কাজ হলো দু নম্বরে ওই কথাটাকে ওখানে রাখা হবে না, ওটাকে মনের মধ্যে পাঠিয়ে দিতে হবে, যেটাকে আমরা আত্মা বা রুহ বলি, ওখানে পাঠাতে হয়। ওখানে পাঠালে ওই মনের মধ্যে কথাটা তখন থেকে যায় আর চিরকাল, ও কথাটা ওখান থেকে বার হয় না, ও মৃত্যুর একদিন আগ পর্যন্ত ওর মনে থাকবে যে আমি আজ থেকে 30 বছর আগে একটা কথা শুনেছিলাম, যদি ওটা মন দিয়েও শুনে থাকে। আর শুধু যদি কান দিয়ে শুনি তাহলে আপনি এখান থেকে শুনবেন, আর আগামীকাল সকালে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে কেমন বক্তব্য হলো, আপনি বলবেন খুব দারুণ বক্তব্য হয়েছে। আমি তাকে বলবো ভাই একটু বলে বোঝান না, কিছু কথা একটু বলুন, বলছে এত ভালো বলেছেন না মৌলানা সাহেব, বলে বোঝানো যাবে না। মানে এত ভালো যদি বলে বোঝাতে না পারে তো নিজে কি হেদায়ত পাবে আপনি বলুন। তো এই জন্য আল্লাহ আমাদের শর্ত লাগিয়েছেন তোমরা মনের কান দিয়ে শোনো, দিলের কান দিয়ে শোনো, এই বডি যে কানটা এটা দিয়ে শোনার চেষ্টা করো না। তো এর জন্য দেখবেন অনেক বন্ধুরা আমরা যখন আপোষে কথা বলি আমাদের একটা নিয়ম ফলো করি, কথা বলতে বলতে আমরা বলি দেখ কথাটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। এই কথাটা যে আমি তাকে বললাম মন দিয়ে শোন, আমি জানি মন দিয়ে শোনা যায় না, কান দিয়ে শুনতে হয়, তবু বলি মন দিয়ে শোন, এটা বাংলা একটা প্রবাদ বাক্য। হ্যাঁ, মন দিয়ে শোনার একটা প্রবাদ বাক্য এমনি চালু হয়নি, আসলে কান দিয়ে শুনবো, কিন্তু এই কান দিয়ে কথাটা বিবেক, আর বিবেক যদি ওটা ভালো মনে করে তো আমার মনের ভিতরে কেটে দেয়, মনের ভিতরে ওটা স্টোর করে দেয়, জমা করে দেয়, আর ওই কথাটা কোনো দিন আর দিল থেকে বার হয় না। এই কথাগুলো মানুষের জীবনের জন্য হেদায়তের পাথেয় হয়, হেদায়তের জন্য পথ প্রদর্শক হয়ে যায়। সেই জন্য আল্লাহ আমাদের শর্ত লাগালেন, প্রথম আল্লাযীনা ইস্তামিউনা, ওই সমস্ত লোক যারা মন দিয়ে শোনে। আলহামদুলিল্লাহ পিছনে অনেক আলেম বসে আছেন, বা এটা মাদ্রাসা জলসা,
আরবি গ্রামারে বাব ইস্তিফআল আসে শুধু সামিয়া সিন মিম আইন এর অর্থ হলো কি জানেন কান দিয়ে শোনা আর যখন ওর সঙ্গে আলিফ আর তা যুক্ত হবে ইস্তামাআ দুটো শব্দ বেড়ে গেলে তখন মানে পাল্টে গিয়ে হবে মন দিয়ে শোনা গুরুত্ব সহকারে শোনা আল্লাহ এখানে শুধু শোনা ব্যবহার করেন নি যদি এমনি শোনা হয়ে যাবে না এমনি শোনার ভিতরে কোনো হেদায়েত নেই আপনাকে মন দিয়ে শুনতে হবে তাই আল্লাহ বাব ইস্তিফআলের সিগা এখানে ব্যবহার করে তিনি বলেছেন আল্লাযীনা ইয়াস্তামিউন দুই নম্বরে আল্লাহ বললেন আল কওলা যে কোনো কথা শুনলে হবে না আজ স্টেজগুলো তৈরি হয়েছে দেখবেন আমি একজন জলসার বক্তা হিসেবে আজকে বলছি অধিকাংশ জলসার বক্তার যে বক্তব্যগুলো হয় দেখবেন কোরআন এবং হাদিসের বাইরে দু ঘন্টা তিন ঘন্টা তিনি লেকচার দিচ্ছেন কোরআন হাদিসকে ফলো করে বা সামনে রেখে নয় দু চারটে কোরআন হাদিস পাঠ করা হলো বাকি দেখবেন ইরান তুরানের কাহিনী কিস্সা অমুক তমুক এই সমস্ত হাবি জাবি দিয়ে পুরো স্টেজ তাকে সাজানো হয় তো আল্লাহ তাআলা বলছেন না এভাবে কিন্তু হেদায়েত মানুষ পেতে পারে না না বক্তা না শ্রোতা কোরআন এবং হাদিসের মাপকাঠিতে আপনাকে আলোচনাটা করতে হবে তাহলে এটা দুই নম্বর হলো যেটা আল্লাহ বললেন আল কওলা তিন নম্বর আল্লাহ বলছেন ফায়াত্তাবিউনা হাসানা এরপরে কাজ হলো সেই কথাগুলো উত্তমভাবে আপনাকে ইত্তেবা করতে হবে উত্তমভাবে আপনাকে ফলো করতে হবে যে কথাগুলো আপনি শুনলেন এই কথাগুলো আপনাকে মেনে চলতে হবে চলার চেষ্টা করতে হবে তাহলে কি হবে ওর পরে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ এই সমস্ত লোকগুলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে এরাই হেদায়েত কিন্তু পাবে এর বাইরে হেদায়েত নেই আর সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ১২তে দ্বিতীয় পৃষ্ঠার একদম দ্বিতীয় লাইনে আল্লাহ এই কথাটা আরো ক্লিয়ার করে বলেছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা নিশ্চয় কোরআন একটা কওমকে জাতিকে একটা মানুষকে চাই সে ব্যক্তি হোক সমাজ হোক আল্লাহ বলছেন নিশ্চয় কোরআন তাকে হেদায়েতের উপরে খাড়া করতে পারে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করতে পারে আপনি কোরআন হাদিস বাদ দিয়ে মানুষকে যত ধরনের কেসটা শোনান না কেন ওটা বেকার হয়ে যাবে হেদায়েত কিন্তু পাওয়া যাবে না আর বড় দামি সম্পদ এটা যে সম্পদটা পাওয়ার জন্য যে হেদায়েতটা পাওয়ার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মাসুম নবী ছিলেন আমাদের আকীদা ও বিশ্বাস যার আগের গুনাহ মাফ পিছনের গুনাহ মাফ মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার যার আগে পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন এমন নবী তিনিও পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কোনো দোয়া চাইতেন না কিন্তু একটা দোয়া চাইতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার ভিতরে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইহদিনা হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও তিনিও হেদায়েতের ভিখারি তিনিও হেদায়েতের কাঙ্গাল তিনিও হেদায়েতের জন্য আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে বলতেন হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও তো এটা চাইতে হয় আর সেই একটা চাওয়ার বস্তু আমরা হেলায় কাটিয়ে দিই ভেবেছি জলসা শুনবো হেদায়েত পেয়ে যাব এত সস্তা নয় এত সহজ নয় আজ আপনাদের অনেক প্রশ্ন এত জলসা হচ্ছে আজ থেকে ২০১৪ সালের একটা সার্ভে আপনার রিপোর্ট আমি পেশ করি আপনাদের সামনে একটা রিপোর্ট তৈরি করা হয়েছিল সেই রিপোর্টে রিপোর্টটা কিসের উপরে ছিল সার্ভেটা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তিন মাস জলসার সিজন চলে রমরমার সঙ্গে চলে এই তিন মাস যে জলসার সিজনগুলো চলে এই সিজনে যে জলসাগুলো এক লাখ টাকার উপর বাজেট এই রকম জলসার একটা রিপোর্ট নেওয়া হলো কতগুলো জলসা হতে পারে এক লাখের উপর ৮০,০০০, ৭০, ৯০ এগুলো বাদ লাখের উপরে বাজেট জলসাগুলো সার্ভে করে দেখা গেল যে মাত্র তিন মাসে আমাদের মুসলিম সমাজের পয়সা মাঠে ময়দানে এরকমভাবে লাইটিং ফাইটিংয়ে ব্যয় হয়ে যায় প্রায় ৬০০ কোটির বেশি টাকা ৬০০ কোটির বেশি টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা সিজনে আমরা মাঠে উড়িয়ে দিই আমি উড়িয়ে দেওয়ার শব্দটা আমি এর জন্য ব্যবহার করলাম যে অধিকাংশ জলসা থেকে আমাদের কোনো লাভ আসছে না
না লাভ আসছে না যার কারণ আমি বললাম যে এই 600 কোটি টাকা একটা সিজনে মুসলিম সমাজ এরা একবার সিদ্ধান্ত নেবে যে আমরা 600 কোটি টাকার একটা ফান্ডিং করব একটা জমা করব টাকাটা আর এই টাকা দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পিছিয়ে পড়া মুসলিম এলাকাগুলোতে আমরা একটা করে স্কুল তৈরি করে দেব একটা কলেজ করে দেব একটা হসপিটাল করব মেডিকেল ক্যাম্প করব সমাজসেবামূলক কাজের জন্য আমরা যেগুলো স্থায়ী কাজ একটা স্কুল করে দিলাম মানে এখন চলতে লাগলো একটা মাদ্রাসা একটা আইটি কলেজ এগুলো আমরা করতে পারতাম এগুলো যারা করছে তারা সমাজ এগিয়ে নিয়ে চলে যাচ্ছে দুনিয়া বিলাইনে আর আমরা করছি কি যে আমরা ধর্মের নামে এই পয়সাগুলো যেভাবে উড়িয়ে দিই একবার যদি সিদ্ধান্ত নিতাম তাহলে আমরা আমার মনে হয় এক বছর অনেকটা এগিয়ে যেতে পারতাম কিন্তু আমরা যে কাজগুলোতে পয়সাগুলো ব্যয় করছি আপনারা বিবেকবান মানুষ আছেন আপনারা দেখবেন যে এর দ্বারা আমাদের কতটা লাভ লস হচ্ছে এটাই তো আমাদের বিবেচনা করার জিনিস আল্লাহ রাসূল বলেছেন আল কাইসু মান দানা নাফসা সবচাইতে জ্ঞানী ওই যে নিজের হিসাব নিজে করে আপনি আপনার হিসাবটা করুন যে আপনি কতটা লাভ করলেন আজকের জলসা থেকে কমিটি হিসাব করবে যে জলসা দিয়ে আমি মানুষকে কতটা উপকার করতে পারলাম অপকার তো কিছু হচ্ছে না আমি কিছু কামাতে গিয়ে কিছু হারিয়ে তো যাচ্ছে না আমাদের হাত ছাড়া হচ্ছে না এজন্য আল্লাহ রাসূল বলেছেন আল কাইসু মান দানা নাফসা নিজের নফসের হিসাব তুমি নিজে করো তো বাইরের আর কোনো সমস্যা তৈরি হবে না আমি এর জন্য আপনাদের মূল বিষয়েতে বা চলে আসি আমি আত্মা সম্পর্কে বলবো আপনাদেরকে বলেছিলাম দেখুন আমি শুরু করি এখান থেকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ আত্মা দিয়েছেন কিন্তু একটা তফাত বলবো এই কথাটা যদি মন দিয়ে না শোনেন কিন্তু উল্টো ক্যাসেট ঘুরবে আগামীকাল সকালে একটা গরু মারা যায় একটা গরু আপনার সামনে মরে গেল একটা ছাগল মরে গেল অর্থাৎ মানুষ বাদে যে কোনো প্রাণীর কথা আপনি বলুন না কেন মরে গেল আপনাকে এখানে একটা বিবেচনা করতে হবে এই গরুটা যে মরে গিয়েছে এ কী হয়ে গেল কী এমন জিনিসের ভিত্তে বার হয়ে গিয়েছে যার কারণে মরে গেল আর পাশাপাশি আমি একটা মানুষ মারা যাবে তার উদাহরণ দেবো যে একটা মানুষ মরে গেল এর ভিতরে কী এমন জিনিস ছিল বার হয়ে গেল যার কারণে আমি একে মৃত বা লাশ বলে ঘোষণা করলাম এই দুই ধরনের মৃত্যুর তফাত আছে গরু মরে গিয়েছে ছাগল মরে গিয়েছে বা অন্যান্য প্রাণী যারা মরে এদের ভিতরে আল্লাহ দুটো জিনিস রেখে দিয়েছেন একটা হলো এদের শরীর বা বডি আর একটা হলো এদের ভিতরে একটা প্রাণ ছিল যেটাকে আমরা আরবিতে নফস বলি একটা জান ছিল সেই জানটা বার হয়ে যায় একদম সহজ ভাষায় বলছি এই জানটা বার হয়ে যায় বলে আমরা বলি যে গরুর জান বার হয়ে গিয়েছে হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি একটা বার হয়ে গিয়েছে না আপনি এই শব্দটা ব্যবহার করতে পারবেন না এর নাম কিন্তু মানুষের মৃত্যু বলে না মানুষের ভিতরে দুটো নয় তিনটে জিনিস আছে একটা হলো এর বডি আছে আর একটা হলো এর ভিতরে জান আছে যেটাকে নফস বলি অন্যান্য প্রাণীদেরও আছে আর আরেকটা তিন নম্বর এর ভিতরে আল্লাহ দান করেছেন যেটা কারোর ভিতরে দেননি সেটা হলো এর ভিতরে আত্মা আছে তাহলে এখান থেকে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি আত্মা এবং নফস বা প্রাণ এই দুটো জিনিস কিন্তু আলাদা হয়ে গেল ইনশাআল্লাহ আমি কোরআন থেকে সাবিত করব প্রমাণ করব যে দুটো জিনিস কতটা পার্থক্য কতটা তফাত আর একবার বুঝে নিই মানুষের ভিতরে আল্লাহ তিনটে জিনিস দিয়েছেন একটা হলো এর বডি আছে আর এর ভিতরে জান আছে আর আরেকটা হলো আত্মা আছে এই আত্মাটা অন্য কোনো প্রাণীর ভিতরে নেই এই আত্মাটা জান থেকে একটা আলাদা বস্তু আপনাদের মধ্যে ধারণা অনেকে থাকতে পারে যাকে জান বলে তাকেই আত্মা বলে কিন্তু না আমি আপনাদের উদাহরণ শুরু করি দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করেছিলেন দু চারজন মানুষ ইসলামের দিকে সবে এসছে ঠিক এরকম একটা মোমেন্টে এরকম সময়ে আরবের একদল লোক তাদের ভিতরে ছিল মোট 11 জন এই 11 জন কারা ছিল জানেন ইহুদি আর খ্রিস্টানরা ছিল এরা শিক্ষিত হয় বেশি এখন দেখেছেন আপনারা সারা পৃথিবীতে শিক্ষিত বলতে খ্রিস্টানরা সবচাইতে এক নম্বরে আছে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির যুগেও খ্রিস্টানরা শিক্ষিত ছিল এখন এই শিক্ষিত মানুষরা একটা প্ল্যান করেছিল যে আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কাছে যাব
আর গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু কঠিন প্রশ্ন করব যে প্রশ্নের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিতে পারবেন না আর আমরা ওনার বিরুদ্ধে মিথ্যা নবী বলে আমরা প্রচার করে দেব এই একটা প্ল্যান ছিল তাদের এই প্ল্যানে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এসে তিনটে প্রশ্ন করেছিল তিনটে প্রশ্ন আমি বলবো তবে প্রয়োজন আজকের আমার সাবজেক্টের সঙ্গে সামঞ্জস্য একটা তিনটে প্রশ্ন কি ছিল আগে শুনি তারা এসে বলল আচ্ছা আপনি কি দাবি করেন যে আপনার কাছে ঐসি বাণী নাজিল হয় আসমান থেকে কোরআন আসে তাও যে হ্যাঁ এ তো আমি দাবি করি আমার কাছে কোরআন নাজিল হয় বলল আচ্ছা আপনি কি দাবি করেন যে আপনি শেষ নবী আপনার পর আর কোনো নবী আসবে না তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমি তো শেষ নবী লা নাবিয়্যা বাদি আমার পর আর কোনো নবী আসবে না এই দুটো কথা বলার পরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল তাহলে আমাদের তিনটে প্রশ্নের উত্তর আপনি দেন যদি আপনি দিতে পারেন তাহলে আমরা দলে 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 ইসলাম কবুল করব আর যদি না দিতে পারেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে প্রচার করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তিনটে প্রশ্ন বলো তো তারা এক নম্বর প্রশ্ন করেছিল আত্মা কাকে বলে খুব ভালো করে শুনুন আত্মা কাকে বলে আজকের আমার যে সাবজেক্ট এই সাবজেক্ট কিন্তু 1444 বছর আগে ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই তুলেছিল আমি এজন্য বললাম খুব গড়ার কথা প্রাথমিক জীবনের কথা এটা এটা আমাদের জানতে হবে তো এক নম্বর প্রশ্ন তারা কি করেছিল শর্ট কোশ্চেন অবজেক্টিভ টাইপের কোশ্চেন এক নম্বর প্রশ্ন এক নম্বর উত্তর আত্মা কাকে বলে দু নম্বর প্রশ্ন ছিল আসহাবে কাহাব তারা তিন নম্বর প্রশ্ন ছিল বাদশাহ জুলকারনাইন কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এই তিনটে প্রশ্ন শোনার পরে উনি একটু ঘাবড়ে গেলেন উনি উত্তরটা দিতে পারলেন না তবে মাথা নিচু করে উনি বললেন যে ঠিক আছে বসো আমি বলে দেবো তো বসো বলে দেবো বলে তারা বসে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করেছেন অর্থাৎ তিনি মাথা নিচু করেছেন কেন যাতে করে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেবেন আর জিবরিল আমিনের মাধ্যমে প্রশ্নগুলো উত্তর দেওয়া হবে প্রশ্নটা কিন্তু ছোট ছিল আপনারা ভাবছেন আত্মা কাকে বলে এ কি এমন কঠিন প্রশ্ন হলো আমাদের কাছে জিজ্ঞাসা করলেই তো বলে দিতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্নে ঘাবড়ে গেলেন আর মাথা নিচু করে নিলেন আর সহজে বলতে পারলেন না শুধু তাই নয় বলতে পারলেন না তিনি অবাক কাণ্ড তিনি বলতেই পারলেন না কিছুক্ষণ পরে মাথা তুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে বাবারা আজকের আমি বলতে পারলাম না তোমরা চলে যাও আগামীকাল এসো তো তারা আগামীকাল একই টাইমে হাজির হয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে নিলেন আবার একই কেস ঘটলো কিছুক্ষণ পরে মাথা তুলে বলছেন যে আজও পারলাম না আগামীকাল এসো এইভাবে আজকাল পরশু তরশু একদিন দুদিন তিন দিন নয় দীর্ঘ 15 দিন পার হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটে শর্ট কোশ্চেনের উত্তর একটাও দিতে পারলেন না ওদিকে আরবের অলিতে গলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঢোল পাটাতে শুরু করে দিয়েছে বাবুরা যে ইনি একজন মিথ্যা নবী নাউজুবিল্লাহ ইনি যে দাবিগুলো করেছেন যে আমার কাছে কোরআন আসে অমুক আসে এসব মিথ্যা অলিতে গলিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চিন্তিত এত ব্যথিত দুঃখিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর এসে গিয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন কারণ কি ব্যাপার এমন কি ঘটে গেল জিবরিল আমিন আসছেন না কেন 15 দিন পরে জিবরিল আমিন আসলো আর আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে ও প্রশ্নের উত্তর নয় অন্য কিছু কথা বলতে এসেছেন উনি সেটাও আল্লাহ কোরআনে আমি বলেছি কোরআন থেকে আপনাদের দলিল পেশ করব সেটাও কোরআন আল্লাহ উল্লেখ করেছেন 15 দিন পরে জিবরিল আমিন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মা কাকে বলে আসহাবে কাহাব তারা আর বাদশাহ জুলকারনাইন কে এই কথাগুলো না বলে উনি অন্য কথা শোনাচ্ছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশা আল্লাহ এই আয়াতটা নাজিল হয়েছিল সূরা কাহাব আয়াত নম্বর 165 এই অংশটা তখন নাজিল হলো 15 দিন পরে যখন আল্লাহর নবী টেনশনে পড়ে আছেন এসে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কখনো বলবেন না আর বলবেন না যা বলার বলে ফেলেছেন কি বলেছেন আপনি হ্যাঁ উনি একটা কথা বলে ফেলেছিলেন যে কথাটা ওনার না বলাই ভালো ছিল সেটা উনি বলে ফেলেছেন যার কারণে আল্লাহ 15 দিন ওহি বন্ধ করে দিলেন 15 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে জিবরিল আমিনের আগমন বন্ধ করে দিলেন কি বলে ফেলেছিলেন আল্লাহ তাও বলে দিলেন যে এমন ভুল তোমার উম্মত যেন আগামীতে না করে ওয়ালা তাকুলান্না কখনো আপনি আর বলবেন না
কখনো বলবেন না কি বলবেন না লিসাইগিন কোন জিনিসের বিষয়ে ইননি ফাইল যে আমি বলে দিতে পারবো এই কথাটা আপনার মুখে মানায়নি আপনি 15 দিন আগে ওদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন ওরা যখন আপনাকে বলেছিল তিনটে প্রশ্ন আপনি তখন বলেছিলেন আমি বলে দেব এই কথাটা আমি আল্লাহ পছন্দ করিনি আপনি কি করে বলবেন আমি আল্লাহ যদি আপনাকে না জানাই তাহলে আপনি বলতে পারেন না সুতরাং আপনি যদি ইনশাআল্লাহ শব্দটি যুক্ত করে কথা যার কারণে তোমার কাছে সাল্লামকে এই তিনটে প্রশ্নের পরে এবার উত্তর দেওয়া হলো আর এর উপরে একটা সূরা নাযিল হয়ে গেল ওই সময় যে এবার আপনি আর ওদেরকে জানিয়ে দিন আসাবে কাহাব তারা আত্মা কাকে বলে বাদশাহুল কারনাইন কে ছিল এই তিনটে প্রশ্নের উপরে শর্ট প্রশ্নের উপরে একটা প্রায় পৌনে এক পারার একটা সূরা নাযিল করা হলো যে সূরাটার নাম সূরাতুল কাহাব যা 15 পারার হাফ থেকে শুরু হয়েছে আর 16 পারার প্রায় 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা থেকে শেষ করা হয়েছে এই সূরাটা পুরো নাযিল হলো দেখবেন পড়ে দেখবেন বাড়িতে যদি কারো বাংলা কোরআন থাকে যে পুরো সূরার ভিতরে প্রথম অংশে আসাবে কাহাবের বর্ণনা মিডল অংশে রয়েছে বাসা জুলকারনাইন কে আর শেষের দিকে গিয়ে আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ হে নবী ওরা আপনার কাছে রূহ সম্পর্কে জানতে এসেছিল রূহ সম্পর্কে ওরা জানতে এসেছিল আপনি বলে দিন আর রূহু মিন আমরি রব্বি আর রূহু মিন আমরি রব্বি রূহটা হলো আমার রবের হুকুম রবের হুকুম এটা তো এই রূহের উত্তর পরে আসলো যে রূহটা রবের হুকুম যা চোখে দেখা যায় না মনে রাখবেন রূহ এমন একটা বিষয় না এমন একটা বস্তু যা কোনোদিন চোখে দেখা যাবে না 1985 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা গবেষণা চালানো হয়েছিল এই রূহের উপরে আত্মা কাকে বলে কোরআনের এই কোটেশন এই আয়াতটা যে রূহটা যাইতাই বিষয় নয় নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে যদি না থাকবে তাহলে 1444 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রূহের উপরে প্রশ্নটা কেন করা হলো এই রূহের উপরে প্রশ্নটা কেন করা হলো এর উপরে 1985তে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা গবেষণা চালিয়েছিল আমি আপনাদের গবেষণাটা তুলে ধরি অমুসলিম ডাক্তার খ্রিস্টান যারা ছিল তারা বৈজ্ঞানিকরা তারা বলল যে রূহটা কি বোঝার জন্য ওরা একটা মানুষ এখনো বেঁচে আছে কিন্তু একদম শেষ সময় মুমূর্ষ অবস্থা শেষ এই মানুষটাকে ওরা ওজন করলো ওজন করে ধরুন ওরা পাল্লাতে মেপে দেখলো যে পাওয়া যাচ্ছে পুরো টোটাল 60 কিলো ওজন এখন মানুষ মাপাও যাচ্ছে দেখছেন আপনারা যেটা সেটা এখন সেন্টার আছে মেপে নিতে পারেন তো ওরা এটা মাপলো একটা মানুষকে মুমূর্ষ অবস্থার মানুষটাকে মেপে দেখলো 60 কিলো আর যেই মারা গিয়েছে ওই একই মানুষকে আবার ওজন করে দেখছে আর 60 কিলো নেই ও দুটো হাত আছে দুটো পা আছে চোখ আছে কান আছে নাক আছে সব আছে কিন্তু মরে যাওয়ার পরেই যে ওজনটা করা হচ্ছে ওই ওজনে আর 60 কিলো পাওয়া যাচ্ছে না এখানে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় ওরা দেখলো অন্তত 25 গ্রাম শর্ট অর্থাৎ ধরুন এবারে 59 কিলো 975 গ্রাম পাওয়া যাচ্ছে তখন ওরা ভাবলো ব্যাপারটা কি এর সব কিছু থাকা সত্ত্বেও এ 25 গ্রাম বা 30 গ্রাম শর্ট হচ্ছে কেন এই শর্টটাকে ওরা তখন ব্যাখ্যা করলো ওদের ভাষায় যে মুসলমানদের কোরআনে যেটা রূহ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তাহলে নিশ্চয়ই এই মানুষের ভিতরে রূহ যেটা ছিল বার হয়ে গিয়েছে ওই রূহের ওজনটাই হলো 75 গ্রাম এই 25 গ্রাম এটা ওদের গবেষণা ওরা স্বীকার করেছে এতটুকুনি এটা বাহ্যিক বৈজ্ঞানিক ভিত্তিতে কিন্তু আমরা কোরআন হাদিসের ছাত্র আমরা এটা বিশ্বাস করি রূহ বলে একটা বস্তু আছে কিন্তু যা চোখে দেখা যায় না আল্লাহ তাআলা এই রূহগুলোকে সৃষ্টি করার পর থেকে এদের মৃত্যু আর দেবেন না রূহের মরণ নেই এটা মনে রেখে দেন রূহ মরবে না কিন্তু রূহ কোনোদিন মরতে পারে না এর একটা কারণ আছে কারণটা হলো এটাই এই রূহ এমন একটা বিষয় এখানে অনেক বাচ্চারাও বসে আছে তবু আমি যতটা মানে সাবধানের সাথে কথাটা বোঝাবার চেষ্টা করবো আপনারা বোঝার চেষ্টা করবেন আমি বড় মানুষদের উদ্দেশ্যেই কথাগুলো বিশেষ করে আজকের বলছি এই উদাহরণটা মায়ের পেটে বাচ্চা যখন 4 মাস হয় সায়েন্সের সাথে মিলিয়ে কোরআনের ব্যাখ্যাটা করব এই জন্য একটু বোঝার চেষ্টা করবেন মায়ের পেটে বাচ্চা যখন 4 মাস বয়স হয় তখন কিন্তু আল্লাহর পক্ষ থেকে রূহটা তার মধ্যে দেওয়া হয় আপনি বললেন এটা কোরআনে আছে হ্যাঁ কোরআনেও আছে আর এটা সায়েন্স এখন স্বীকার করেছে কোরআনে 21 পারা সূরা আলিফ লাম মিম সেজদার 11 নম্বর আয়াতে আপনি তফসির খুলে দেখবেন
ওখানে আল্লাহ বিষয়টা ক্লিয়ার করেছেন সুম্মা সাওয়াহু ওয়া নাফাকা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন আল্লাহ বলছেন সুম্মা সাওয়াহু যখন আমি মায়ের পেটে বাচ্চাকে তার গঠনটা তৈরি করে দিই হাতের জায়গা হাত পায়ের জায়গা পা চোখের জায়গা চোখ কানের জায়গা কান এই ফুল বডিটা যেটাকে আমরা ফ্রেম বলি আল্লাহ বলছেন মায়ের পেটে বাচ্চার ফ্রেমটা যখন আমি তৈরি করে নিই কমপ্লিট করে ফেলি সুম্মা সাওয়া ওয়ানা ফাকা ফিহি মির রুহিহি তারপরে আমার পক্ষ থেকে রুহটা ওর মধ্যে আমি পুশ করে দিই প্রেরণ করি এটা কিন্তু ওই সময় কাজ না যখন আল্লাহ বডিটাকে তৈরি করছেন মায়ের পেটে কোরআন হলো একটা মহাসমুদ্র আপনাকে এখান থেকে এক একটা শব্দের উপরে গবেষণা করে সায়েন্সের সঙ্গে মেলাতে হবে যতটা মিলবে নিতে হবে যেটা মিলবে না আপনি ছুঁড়ে ফেলে দেন আপত্তি নেই সায়েন্সের ব্যর্থতা যে ওরা এখনও গবেষণায় পিছিয়ে আছে গবেষণা করুক তবে যতটা মিলবে আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই এটা কোরআন বোঝার জন্য আপনার সহায়ক হবে তো কোরআনের ধারাবাহিকতা বর্ণনা করা হচ্ছে যে প্রথমে আমি তার মায়ের পেটে গঠনটা তৈরি করি ফ্রেমটা তৈরি করি প্রথম আর এটা বলছেন না যে যখন তৈরি করি তখন তার ভিতরে রুহটা আমি দিই না আল্লাহ বলছেন তারপরে রুহটা দিই এই যে তারপরে মানে এবার আপনি হাদিসে চলে যাবেন বা বর্তমান সায়েন্সে আপনি টেকনোলজিতে আপনি দেখবেন যে তারপরে মানে কতদিন পরে চার মাস পরে চার মাস পরে তার ভিতরে রুহটা দেওয়া হয় তার কারণ হলো আজও আপনারা দেখবেন মায়ের পেটে যে বাচ্চা চার মাস ধরে তার সময় নেওয়া হলো এই চার মাসে তার হাত তৈরি হয়েছে পা তৈরি হয়েছে কান তৈরি হয়েছে এটা চার মাস সময় লাগে এই চার মাস পরে তার ভিতরে রুহটা দেওয়া হয় আর আল্লাহ রুহটা প্রেরণের ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে রুহের জগতে যে রুহগুলো রাখা আছে জগৎ আছে কিন্তু বডির কোনো জগৎ নেই কিন্তু রুহের একটা জগৎ আছে বডির জগৎ নেই কেন আমাদের বডিটা তৈরি হয়েছে মাটি থেকে মাটির তৈরি খাদ্য খাবার খেয়ে আমরা এই বডিটাকে বড় করেছি মাটির রস থেকে আমার বডি নির্যাস পেয়েছে মাটির তৈরি খাদ্য খাবার যে যত বেশি খাবে অর্থাৎ ভাত পান্তা চাল আটা ডাল মিষ্টি মিঠাই দুধ যা কিছু আমরা খাচ্ছি প্রত্যেকটার পিছনে মাটির রস কাজ করছে সে ফল খান দুধ খান দুধ ও ঘাস থেকে ঘাস আবার মাটির রস থেকে এভাবে আপনি ডাইরেক্ট ইনডাইরেক্ট যে পোশাকটা পরে আছেন ওর পিছনে মাটির রস কাজ করছে তুলো তুলো আবার মাটি থেকে এভাবে আপনি যদি দেখেন যে ফুল বডিটা আমাদের শরীরে যা আমার আকর্ষণে এ সমস্ত কিছু কিন্তু মাটি থেকে উৎপাদন ফলে আমি মাটির তৈরি যে জিনিসগুলো যত বেশি খাবো আমার শরীর তত বেশি সুন্দর হবে গঠনমূলক হবে সুস্থ থাকবো এটা মাটির কাজ এটা বডির উপরে ইফেক্ট হবে কিন্তু আপনার ভিতরে যে রুহটা আছে যে আত্মাটা আছে যেটা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ওটা বডি তৈরি হওয়ার চার মাস পরে আমি তার ভিতরে রুহটাকে প্রেরণ করি এটা এসছে কোথায় থেকে এর একটা জগৎ আছে যে জগৎটার নাম হাদিসে বলা হয়েছে আলামে আরওয়াহ বা রুহের জগৎ রুহের জগৎ এই রুহের জগতে আল্লাহ সমস্ত রুহগুলোকে একত্রিত করে রেখেছেন আগে থেকে দেখুন আজকের তারিখ কত মানুষে আজকের কত তারিখ ষোলো ফেব্রুয়ারি মানে ১৬/২/২০২৩ যদি কারোর বাড়িতে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তাহলে আপনি একথা বলতে পারবেন না যে ওই যে বাচ্চাটা আজকের ১৬/২/২০২৩ জন্ম নিয়েছে ওর ভিতরে যে আত্মাটা আছে ওটাও কিন্তু ওর বয়স ওই এই তারিখ না ওর ভিতরে যে আত্মাটা আছে এ আত্মার বয়স অনেক আগে অনেক পুরাতন আগে অনেক আগে আল্লাহ তৈরি করেছেন হ্যাঁ ওর বডিটা যেটা জন্ম নিয়েছে ওই বডির জন্ম তারিখটা বলতে পারেন যে মায়ের পেট থেকে দুনিয়ার মুখ দেখেছে এই বডির জন্ম তারিখ হলো ১৬/২/২০২৩ কিন্তু ওর ভিতরে যে ড্রাইভারটা বসে আছে যার কারণে ও শোনে যার কারণে ও দেখে যার কারণে ও চলবে যার কারণে এর পরে ধরবে এই যে পাওয়ারটা পাচ্ছে ওর ভিতরে যে রুহটা আছে এর বয়স কিন্তু এ ১৬/২/২০২৩ নয় এটা হাদিসে আছে কোরআনেও আছে বলছে একটু পরে এর বয়স কোটি কোটি বছর আগে এজন্য আজকাল অনেক লোকেরা বলে বাচ্চা যেই জন্ম নেয় না সঙ্গে সঙ্গে বলে এ বাচ্চা হতে পারে এ রু পেকে গেছে তার মানে রু পেকে গেছে মানে রু অনেক আগে জন্ম নিয়েছে তো রুহের জন্মকাল আপনি কোনোদিন বার করতে পারবেন না কোরআনে আল্লাহ তাআলা
নপারাতে এই বিষয়টা তিনি ক্লিয়ারও করেছেন এবং হাদিসের মধ্যেও বলা হয়েছে হযরতে আদম আলাইহিস সালাত ওয়াস সালামের যখন সৃষ্টি করা হলো তো আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পরে ওনার পিঠের শিরডালা থেকে পিপিলিকার আকারে ছোট ছোট যে পিমড়েগুলো আমরা দেখি এই পিমড়ের আকারে অসংখ্য কোটি কোটি ছোট ছোট ক্ষুদ্র প্রাণীগুলোকে টেনে বার করে আদম আলাইহিস সালামের সামনে রাখা হয়েছিল এইগুলো হলো আত্মা এইগুলো হলো আদম সন্তানের আত্মা আর আদম আলাইহিস সালামকে এই বিষয়টা বলা হয়েছিল যে এইগুলো তোমার আদম সন্তান তোমার সন্তান এরা পরবর্তীতে সব আসবে একের পর এক আসবে এজন্য রূহ আল্লাহ অনেক আগে সৃষ্টি করেছেন আর রূহগুলো আল্লাহ তাআলা রূহের জগতে সব জমা করে রেখেছেন এখন মায়ের পেটে যখন একটা বাচ্চা 4 মাস বয়স হয়ে যায় তখন তার নামে রূহটা আসমান থেকে দুজন ফেরেশতার নেতৃত্বে ওই রূহটা তার মধ্যে দান করা হয় এজন্য রূহটার সাথে তার বডির সম্পর্ক একটা আলাদা রূহটা এসেছে আসমান থেকে আর আল্লাহ এটা কোরআনে বলেছেন সুম্মা সাওয়াহু ওয়া নাফাকা ফীহি মির রূহিহি আমি তারপরে আমার পক্ষ থেকে রূহটা তার মধ্যে দান করি আর করার ফলে কি লাভ হয় ওয়াজআলা লাকুমুস সামা রূহ যাওয়ার পরে বাচ্চা কানে শোনার শক্তি ফিরে পায় আমি এখন জানের কথা বলিনি রূহের কথা বলছি মানুষের স্পেশালিস্ট যে বিষয়টা আমি সেটা নিয়ে আলোচনা করছি রূহ আসলে মানুষ কানে শোনার শক্তি ফিরে পায় ওয়াল আবসারা আল্লাহ বলছেন চোখে দেখার শক্তি ফিরে পায় ওয়াল আফইদাতা অন্তরে চিন্তা ভাবনা করার শক্তি ফিরে পায় তাহলে তিনটে পাওয়ার সে পায় রূহের কারণে এরপরে আল্লাহ বলছেন অবাক হয়ে কলিলাম্মা তাশকুরুন বান্দা এর পরে এত অকৃতজ্ঞ তোমাদের কি সুন্দর করে আমি বানিয়েছি তোমাদের ভিতরে রূহ দিয়েছি শোনার শক্তি দিয়েছি দেখার শক্তি চিন্তা ভাবনার শক্তি দিয়েছি আর তোমরা এমন অকৃতজ্ঞ যে আমাকে তোমরা শুকরিয়া আদায় করো না তো এই রূহটা আপনি বুঝতে পারলেন এ মানুষের ভিতরে যখন এসে যায় না তো আসার পরে মানুষ এই লাভগুলো পায় দেখুন এরপর আমি এই জায়গাটা একটু থামিয়ে জানের কথাটা বলি জানটা তাহলে কি এই জানটা কি বোঝার জন্য আবার ফিরে আসি 4 মাসের যে কাহিনীটা শোনাচ্ছিলাম মায়ের পেটে বাচ্চা 4 মাসে যখন বড় হলো আপনারা বলুন ওই 4 মাস তার কাছে রূহ ছিল না এতক্ষণ আলোচনায় বুঝতে পারলেন যে রূহ ছিল না কোরআন এবং হাদিসের যৌথ আলোচনাতে রূহ ছিল না 4 মাস এই 4 মাসে তার হাত যে তৈরি হয়েছে কিসের কারণে পা তৈরি হয়েছে কিসের কারণে তার যে চোখটা তৈরি হয়েছে কিসের কারণে 4 মাসে একটা বাচ্চা মায়ের পেটে এক ফোঁটা বীর্য থেকে তার থেকে আবার একটু রক্ত রক্তপিণ্ডের উপরে গোস্ত গোস্তের উপরে হাড় চড়িয়ে আল্লাহ যে পূর্ণ একটা গঠন দিলেন এই 4 মাস ধরে কি শক্তি এর কাছে ছিল রূহ তো ছিল না কি পাওয়ার ছিল যে পাওয়ারের বুনিয়াদে আল্লাহ একটা বাচ্চাকে সুন্দরভাবে তৈরি করলেন এই বাচ্চা ছোট থেকে বড় হয়েছে মায়ের পেটে কি শক্তিতে এই শক্তির নাম হলো জান বা প্রাণ প্রাণের কাজ হলো কোনো মানুষকে তার বৃদ্ধি ঘটানো বড় করা দেখবেন বিভিন্ন জায়গাতে বোর্ড লাগানো আছে একটি গাছ একটি প্রাণ একটি গাছ একটি প্রাণ এটা ঠিক আজকের যদি বোর্ডটা লাগায় তো আমি দেখে মনে করি এ তত্ত্বটা কোরআনে অনেক আগে দেওয়া হয়েছে যে প্রাণ গাছেরও প্রাণ আছে এ তথ্য অনেক আগে আমাদের ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে প্রাণের কাজ হলো বাড়ানো গাছ চারা থাকে ছোট গাছ থাকে ওর ভিতরে যে প্রাণ থাকে না ওই প্রাণের কারণে গাছটা বড় হয় একটা গরু ওর ভিতরে প্রাণ আছে ছোট গরু থেকে বড় হয়ে যায় এরকম যাদের ভিতরে প্রাণ আছে ওরা ছোট থেকে বড় হবে কিন্তু শোনা চিন্তা ভাবনা করার শক্তি এটা গরুর নেই এটা ছাগলের নেই ভেড়ার নেই দুনিয়ার কোনো প্রাণীর নেই যে ওরা বিবেক দিয়ে একটা কথা ভাববে ভাবনা শক্তি আল্লাহ ওদেরকে দেননি এটা একমাত্র মানুষকে দিয়েছেন কেন এই শক্তিটা পেতে হলে এর জন্য আত্মা লাগে এর জন্য রূহ লাগে যেটা আল্লাহ আসমান থেকে স্পেশালভাবে একটা মানুষকে দান করেছেন এই মানুষের মর্যাদা বৃদ্ধি করার জন্য তবেই তো আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা কদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফযীলা আল্লাহ বলছেন আমি আদম সন্তানকে সবচাইতে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি জলে স্থলে
যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির সেরা করে আমি আল্লাহ বানিয়েছি এই সেরা কেন করেছেন আমার কাছে আত্মা আছে আর কারোর কাছে আত্মা নেই আল্লাহ একই বিষয়ে কোরআনের সূরা 3 এর ভিতরে বলেছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম নিশ্চয় আমি ইনসানকে মানুষকে উত্তম ভাবে উত্তম নকশা দিয়ে উত্তম বৈচিত্র দিয়ে আমি সৃষ্টি করেছি এ আল্লাহ মানুষদেরকে যে উত্তম শব্দ ব্যবহার করেছেন সৃষ্টির ব্যাপারে আল্লাহ মানুষদেরকে যে সবচাইতে উৎকৃষ্ট একটা সৃষ্টি হিসাবে মখলুক হিসাবে বানিয়েছেন এর একটাই কারণ যে আল্লাহ আমাদের কাছে আত্মা দিয়েছেন আর কাউকে এই বিষয়টা তিনি দেননি এখন আমাদের সামনে একটা মানুষ যখন মারা যায় ধরুন আমি কথার কথা বলছি চোখ দেখছে একটা মানুষ আমার সামনে পুকুরে ডুবে মারা যাচ্ছে শুনুন ভালো করে চোখ দেখছে একটা মানুষ পুকুরে ডুবে পানিতে ডুবে মারা যাচ্ছে আপনি কি ফয়সালা করবেন ওখানে দাঁড়িয়ে যে ও কি মারা গেল বডি তো পানিতে ডুবে গেল তা ওর আত্মা যেটা ছিল আত্মাটা কি ডুবে গিয়েছে না 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 আত্মা আমি বলেছি আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন শেষ ও আর আল্লাহ ওর মৃত্যু দেবেন না ওর কেন দেবেন না দেখুন চোখ দেখছে পানিতে ডুবে মারা যাচ্ছে আত্মা কিন্তু বার হয়ে যায় এটাকে আমরা মৃত্যু বলি আত্মা বার হয়ে যাবে ওকে কেউ মারতে পারবে না চোখ দেখছে একটা লোক ট্রেনে কেটে দুটুকরো হয়ে গিয়েছে বডি দুটুকরো হয়েছে কিন্তু শেষ সময় আত্মা ওকে ফাঁকি দিয়েছে যেটাকে আমরা বলি রূহ কবজ হয়ে যাওয়া বলে ওর আত্মা বার হয়ে গিয়েছে রূহ কবজ হয়ে গিয়েছে হ্যাঁ রূহ কবজ হয় কবজ মানে কি ছিনিয়ে নেওয়া ওই মালাকুল মওত ওর কাছ থেকে রূহটাকে ছিনিয়ে নিয়েছে ঠিক শেষ সময় ও কোনোদিন রূহ কাটে না রূহ দুটুকরো হয় না চোখ দেখছে একটা লোক আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে আপনি কিন্তু বলতে পারবেন না ওর ভিতরে যে রূহটা ছিল আত্মাটা ওটাও মানে পুড়ে ছাই হয়ে গেছে না 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 ও কোনোদিন ছাই হবে না যখন মানুষটা পুড়তে শুরু করেছে না তো আত্মাটা আস্তে আস্তে ও ফাঁকি দেওয়া শুরু করে দিয়েছে এজন্য বলে মানুষের আত্মা কখন বার হয়ে যাবে কাউকে বলবে না এ শেষ নিঃশ্বাস কখন ত্যাগ হবে নিজেই জানে না ও ঠিক শেষ সময় বার হয়ে চলে যায় দেখবেন রোডে আমরা তো গাড়ি প্রায় চালাই আপনারাও দেখছেন রোডে হাই রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল অধিকাংশ সময় আপনি দেখবেন ড্রাইভার মরে না খুব কম সময় ড্রাইভার মারা যায় খুব কম সময় ড্রাইভার মরে কারণটা কি বলুন তো ড্রাইভার যে 100 লোককে নিয়ে ড্রাইভিং করছেন চালাচ্ছেন ঠিক শেষ সময় অ্যাক্সিডেন্ট হওয়ার মুহূর্তে অধিকাংশ সময় ড্রাইভারটা ফুট করে নেমে পড়ে যায় নেমে চলে যায় পালিয়ে যায় ওকে পায় না লোক মরে গেল 8 জন 10 জন লোক মরে পড়ে আছে ড্রাইভার কোথায় গাড়ি একদিকে পড়ে লোক মরে পুলিশ আসলো পুলিশ এসে ওখানে গাড়ির উপর একটা ডায়েরি নোট করে দেখবেন একটা ডায়েরি লিখে নেয় আর ড্রাইভারের নামে একটা কেস হয়ে যায় কে ড্রাইভার দেখার দরকার নেই কিন্তু ড্রাইভারের নামে একটা কেস হবে এই ড্রাইভারের নামে যে কেসটা হয়ে গেল না এখন ও তো ওখানে নেই পালিয়ে গিয়েছে ও গাড়ির রুহ ছিল ও গাড়ির আত্মা ছিল ও নেই তো গাড়ি অচল তো যে ড্রাইভার ওকে চালাচ্ছিল এক সাইডে বসে ও ড্রাইভার পালিয়ে গেল তো এতগুলো লোক মারা গেল আর গাড়ি পুরো বেকার হয়ে গেল ও চাকারও কোনো দাম নেই ইঞ্জিনেরও কোনো দাম নেই মেন হলো ড্রাইভার এখন যে ড্রাইভিং করছিল যে পালিয়ে গেল এই ড্রাইভারের নামে কেস হয়ে গেল আপনারা বলুন ও এতগুলো লোককে যে কেন মেরেছে ও ড্রাইভিং লাইসেন্স সঠিক ছিল কি না অরিজিনাল ড্রাইভার কি না এর উপরে ওকে জবাবদিহি করতে হবে কি হবে না বলুন কোর্টে একদিন উঠতে হবে হাকিমের সামনে ওকে দাঁড়াতে হবে ওকে কিন্তু জবাব দিতে হবে এই জবাবটা কিন্তু গাড়ি দেবে না ড্রাইভার দেবে তো আপনি মনে করে নেন আপনার এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এটা হলো একটা গাড়ি আর আপনার এই গাড়িটাকে চালাচ্ছে অর্থাৎ হাতকে চালাচ্ছে পাকে চালাচ্ছে চোখকে দেখাচ্ছে কানকে শোনাচ্ছে এই যে কাজগুলো করছে এ আপনার ভিতরে এ আপনার বাম সাইডে একটা ড্রাইভার বসে আছে যাকে আমরা আত্মা বলে চিনি এ আত্মা কিন্তু আপনাকে চালাচ্ছে এখন আপনি পুড়ে যাবেন আত্মা পালিয়ে যাবে মানে আপনি অ্যাক্সিডেন্ট করলেন ট্রেনে কেটে গিয়েছেন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন আপনার কিন্তু ড্রাইভার মরলো না ও পালিয়ে যাবে ও যাবেই যাবে ওকে কেউ মারতে পারবে না ও পালিয়ে চলে যাক কিন্তু আমার কথা হলো আমি যে অবস্থায় মারা যাই না কেন বিছানায় শুয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করি অথবা অ্যাক্সিডেন্ট করে আমি তছনছ হয়ে যাই আমার ড্রাইভার তো মরছে না ও তো পালিয়ে যাচ্ছে যে আমার চালাচ্ছিল তাহলে ওই ড্রাইভার যে পালিয়ে গেল আপনারা এবারে বলুন কেসটা কার নামে হবে অর্থাৎ আল্লাহ তাআলা আমার হাতের কর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ যেটা করবেন আমার পায়ের কর্ম সম্পর্কে চোখের দেখা সম্পর্কে কানের শোনা সম্পর্কে এই যে জিজ্ঞাসাটা হবে
যে হাত তুমি কোন রাস্তায় ধরেছো, পা কোন রাস্তায় চলেছো, চোখ তুমি কি দেখেছো, হালাল দেখেছো না হারাম দেখেছো, এর উপরে যে একটা পাই টু পাই জাজমেন্ট আল্লাহর দরবারে বিচার হবে, এই বিচারে কি আপনার বডি গিয়ে সেখানে বিচারে দাঁড়াবে, না আপনার ভিতরে যে ড্রাইভারটা আপনাকে এতদিন চালিয়েছিল, যে আপনার শেষ সময় পালিয়ে গিয়েছিল, ওই ড্রাইভারকে সেদিন দাঁড় করিয়ে আল্লাহর সামনে বিচার দেওয়া হবে? বলুন কে দাঁড়াবে? হ্যাঁ, ড্রাইভারকে তোলা হবে। যেমন গাড়ি এক্সিডেন্ট করলে গাড়ি থানায় টেনে গুদম করে দেওয়া হয়, আপনি থানায় যাবেন, গিয়ে দেখবেন কত গাড়ি সেখানে নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, নেওয়ার লোক নেই। তো ওর নিয়ে কোনো চিন্তাভাবনা করে লাভ নেই। অনেক বোকা মানুষ আছে না, আসলে কোরআন হাদিসের তথ্যগুলো বুঝতে পারে না বলে, মানে জাজমেন্ট অফ আল্লাহ, আল্লাহর যে বিচার ব্যবস্থা এত সূক্ষ্ম, এই জিনিসটা সে বোঝে না বলে মাঝে মাঝে বলে ও কবরের যে মানুষটা মাটি দেওয়া হলো না ওর নিয়ে কি হবে। আরে ভাই, ও চিন্তা তুমি করতে যাচ্ছ কেন? ও পুড়ে যাক, ও পানিতে ভেসে যাক, আর ট্রেনের দুটুকরো হয়ে তছনছ হয়ে যাক, আপনি ও বিচারটা করতে যাচ্ছেন কেন? আপনি ড্রাইভারকে নিয়ে পড়ে যান। কিছু মানুষ বলে কবরে যে মানুষটাকে মাটি দেওয়া হলো না, তোমরা বলো কবর থেকে লাশ তোলা হবে, আল্লাহর সামনে দাঁড়াবে। আরে ভাই, লাশ তোলা হবে মানে লাশটা তোলার অর্থটা হলো তার আত্মাটাকে তোলা হবে, তার আত্মাকে খাড়া করা হবে। সবসময় বিচারটা কিন্তু গ্রামাটিক্যাল ব্যাপার, এটা সঠিকভাবে আপনাকে বুঝতে হবে, নিরীক্ষণ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। তারাই বলে যারা বোঝে না কথাটা, বলে যে মানুষটা পানিতে ডুবে গিয়েছে, যে মানুষটার লাশ খুঁজে পাওয়া গেল না, যে মানুষটা কবরে দাফন করা গেল না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পিষে গেল, এই মানুষটা সম্পর্কে তোমরা কি ব্যাখ্যা দেবে? আরে ভাই, ব্যাখ্যা তো এটাই যে আমরা ড্রাইভারের নামে কেস করে দিলাম। আমার আল্লাহ মালাকুল মৌত ও মৃত্যুর সময় কেসটা যেটা লিখবে ওটা বডির নামে লিখবে না। এ বডি যখন আমরা মারা যাব, এ ভেসে যাক, পুড়ে যাক, ছাই হয়ে যাক, আর কবরে দাফন করে দিই, যেটা পাবো সেটা কবরে দাফন করে দেবো, ওটাও কবরস্থ সমাধিস্থ করার পরে কবরে মিশে যাবে, মাটি হয়ে যাবে, যাক ওটা নিয়ে আপনাকে গবেষণার বিষয় নয়। আপনার ভিতরে যে ড্রাইভারটা বসেছিল, যে আপনার ভিতরে মায়ের পেটে চার মাস বয়স থেকে আপনাকে ড্রাইভিং করার জন্য যে আপনার ভিতরে আল্লাহ যাকে পুশ করেছিলেন, আপনি ওকে ভালো করে সাজান গুছান, ওর সঙ্গে আপোষ করুন, ওর সঙ্গে আপনি আত্মীয়তা করুন, ওকে আপনি সঠিকভাবে চালাবার চেষ্টা করুন, তাহলে ও আপনার পক্ষে কথা বলবে, নইলে ড্রাইভার আপনার বিপক্ষে চলে গেলে আপনি কিন্তু রেহাই পাবেন না। চারটে জিনিস আপনি মনে রেখে দেন। তাহলে এই যে ড্রাইভারের নামে কেস লেখা হলো, কাল হাসরের মাঠে বিচারের দিনে আল্লাহ তাআলা ও রুহকে আপনার রবের সামনে হাজির করা হবে, আর রুহ কিন্তু জবাব দেবে। এইবার আমি আপনাদের লাস্ট পর্যায়ে এসে আমি আপনাদের কথাটা শেষের দিকে নিয়ে চলে আসি। আমি অল্প সময়ের মধ্যে কথা শেষ করবো ইনশাআল্লাহ, এর উপরে আলোচনা আর অন্য লাইনে চলে যাবে, অনেক ব্যাপার আছে। আমি চারটে জিনিস বলি। কাল মরণের পরে আল্লাহ তাআলা যখন বিচার করবেন, মনে রাখবেন যখন বিচার শুরু করবেন, এই বিচার শুরু করার সময় চারটে সাক্ষী ছাড়া কোনো মানুষকে জাহান্নামে দেবেন না। রুটার সম্পর্কটা কীভাবে যাচ্ছে দেখুন, চারটে চারজন সাক্ষী ছাড়া কাউকে আল্লাহ জাহান্নামে দেবেন না। এই চারজন সাক্ষী কী হবে? এমনি আমাদের এই আলিপুর কোর্টে, আপনাদের বহরমপুর কোর্ট আছে, কৃষ্ণনগর কোর্ট আছে, যে কোনো কোর্টে দেখবেন সাক্ষী লাগে, বিচারের জন্য সাক্ষী লাগে। তো আল্লাহ যখন বিচার করবেন সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া বিচার হবে না। আমি কোরআন থেকে বলছি, চারজন সাক্ষী, একজন সাক্ষী হলো, প্রথম নম্বর সাক্ষী হবে ফেরেশতারা, দু নম্বর সাক্ষী হবে আমলনামা, তিন নম্বর সাক্ষী হবে সময় সম্পত্তি, আর চার নম্বর সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। চারটেই কোরআনে আছে। এক নম্বর সাক্ষী কে হবে? আমার আমলে, আমার বিচারের দিনে এক নম্বর সাক্ষী হবে ফেরেশতারা। কেন হবে না আপনি বলুন? ফেরেশতারা সাক্ষী এক নম্বরে, এজন্য যে আমার ফুল বডিটাকে রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ অসংখ্য ফেরেশতা আমার চারিদিকে বেষ্টন করে রেখেছেন, আমার হাতে, আমার পা, আমার চোখ, আমার সমস্ত কিছু হেফাজত করার জন্য আমার সমস্ত রকম ফেরেশতারা কিন্তু আমার চারিদিকে ওরা হেফাজত করছে, ফেরেশতারা, এই জন্য এরা এক নম্বর সাক্ষী। আমি নাদওয়াতে যখন পড়তাম, আমার মনে আছে বেনারস স্টেশন থেকে ট্রেন ছেড়েছে, মেল, পাঞ্জাব মেল, তো 130-140 গতিতে চলছে। তো আমি সচক্ষে যেটা দেখেছি আপনাদেরকে বলছি, যে ফেরেশতা সত্যি মানুষদের যে হেফাজত করতে পারে, আমার তো মনে হয় সেদিনে এই আয়াতের ব্যাখ্যাটা আমার বোঝাটা খুব সহজ হয়ে গিয়েছিল। তো মেল দুরন্ত গতিতে চলছে, আর ওই গেটের ধারে, সরু গেট, গেটের ধারে একটা মা তার বাচ্চাকে নিয়ে বসেছিল, কোলে শিশু একটা, খুব সম্ভবত হয়তো এক বছরও বয়স অতটা হবে না, বাচ্চা নিয়ে বসে আছে। এখন কোনো কারণে বাচ্চাটা হাত থেকে ছিটকে গিয়েছে, গিয়ে নিচে পড়ে গিয়েছে, আর ওই সব বড় বড় লাইনের খগুলো আপনারা দেখেছেন, বড় সাইজের খ, তার উপর যখন পড়েছে তো মা লাফ দেয়, মনে হয় এরকম অবস্থা, ও লাফ কেড়ে পড়ে,
যে বাচ্চা হাতছাড়া হয়ে গিয়েছে ছটপট কান্নাকাটি তাড়াতাড়ি ওখানে চেন টানা হলো চেন টানার পরে মেলটা দাঁড়ালো কিন্তু দাঁড়াতে দাঁড়াতে ততক্ষণ প্রতাপনগর পার হয়ে গিয়েছে মেল বেনারস ফেনারস ছেড়ে চলে গিয়েছে গতিতে চলছে দাঁড়াতে দাঁড়াতে প্রায় চার পাঁচ কিলোমিটার চলে গেল পুলিশ আসলো কি ব্যাপার কেন চেন টানা হলো তো খবর শুনলো যে এই মহিলার বাচ্চা ওখানে পিছনে পড়ে গিয়েছে তো পিছনে এসে সেই বাচ্চাটাকে দেখলো যে সে খড় পাশে পড়ে আছে হাঁটুতে সামান্য একটু চোট এসেছিল সামান্য একটু চোট অক্ষত অবস্থাতে বাচ্চাটাকে তুলে নিল মায়ের কোলে দেওয়া হলো তো আমি সেদিনে ভেবেছিলাম বাস্তব আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ও মিন খালফিহি ইয়াহফাজুনহু মিন আমরিল্লাহ আল্লাহ বলছেন তোমাদের ডান দিকে বাম দিকে উপরে নিচে আমি মুআক্কিবাত নিগরা ফেরেশতা দিয়ে তোমাদেরকে আমি ঘিরে রেখে দিয়েছি ইয়াহফাজুনহু মিন আমরিল্লাহ যারা আল্লাহর আযাব থেকে আল্লাহর বড় বড় ভয়ানক বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করেন তো আমরা কিন্তু সেই সিকিউরিটি গার্ডটা ব্যবহার করতে পারি না একজন সরকারি এমএলএ বা এমপি তারও দু চারটে বডিগার্ড থাকে এটা বডিগার্ড ওর বডিটাকে গার্ড করে রাখে কতদিন যতদিন ও সরকারি এমএলএ বা এমপি সরকারের বিরুদ্ধে যায় না ততদিন যদি সেই এমএলএ বা এমপি সরকারের বিরুদ্ধে চলে যায় সরকারের বিরুদ্ধে যাবে আর সরকারকে গার্ড দেবে এটা হতে পারে না তখন তার সিকিউরিটি তুলে নেওয়া হবে তো আল্লাহ তাআলা ঠিক একই নিয়মে বান্দাদের ফেরেশতা দিয়ে তার বডিগার্ড করে রেখে দিয়েছে এটা কতদিন সে বডিগার্ডটা পাবে একটা মানুষ দুনিয়াতে কতদিন সুস্থ থাকতে পারে বডিগার্ডের দ্বারায় যতদিন সে তার সরকারের হুকুম পালন করবে যতদিন আমরা আল্লাহর হুকুম পালন করব সঠিকভাবে আমার আল্লাহ চলার পথে দেখার পথে সমস্ত দিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন সমস্ত বডিগার্ডের দ্বারায় তিনি আমাদেরকে রক্ষা করবেন কিন্তু আজকের আমরা অধিকাংশ মানুষ আল্লাহর হুকুমের নাফরমানি করি ফলে আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে এক নম্বর সাক্ষী ফেরেশতারা হবেই হবে আমার টোটাল বিষয়ের হিসাব কিন্তু তারা পেশ করবে যেহেতু তারা আমার কাছে আছে তারা আমার দেখছে দু নম্বর কী বললাম দু নম্বর বলেছি ফেরেশতাদের সাক্ষী যদি সেদিন গ্রান্টেড না হয় বান্দা যদি অভিযোগ তোলে ফেরেশতাদের সাক্ষী মানি না তো আল্লাহ দ্বিতীয় সাক্ষী আনবেন এটা হলো আমলনামা রেজিস্টার বা ভলিয়াম এটা আল্লাহ কোরআনে বলেছেন যে অন্য একটা জায়গাতে বলেছেন ওজিয়াল কিতাব ফাতার আল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা হে নবী আপনি দেখবেন মানুষের সামনে যখন তার লিখিত আমলনামাটা পেশ করা হবে তো ভয় থত্তর করে সে কাঁপবে আর সূরা বনী ইসরায়েল দ্বিতীয় পৃষ্ঠাতে আল্লাহ বলেছেন যে আমি প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় তার গলাতে তার চিরকালের যতদিন বেঁচে ছিল তার কৃতকর্মগুলো তাবিজ আকারে ঝুলিয়ে দিই আলজামনাহু তাইরাহু ফি উনুকি গলাতে ঝুলিয়ে দিই অনুখরিজিলাহু ইয়াউমাল কিয়ামা আর আমি কিয়ামতের দিনে বিচারের সময় সেই গলার ঝুলন্ত আমলনামাটা ওর সামনে তুলে ধরে ওকে বলবো ইকরা কিতাবাক এই কিতাবটা তুই পড়ে আজকের আমাকে শোনা যথেষ্ট এর ভিতরে যা আছে তুই নিজে পড়ে শোনা ও বান্দা তখন পড়ে শোনাবে না ভয় করবে আল্লাহ সেদিন বলছেন কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা এটাই হিসাবের জন্য যথেষ্ট তাহলে ভলিউম বা রেজিস্টার এটা মারাত্মক একটা ভাইটাল সাক্ষী যদি ফেরেশতাদের সাক্ষী আমি না মানি অনাস্তা ডেকে দিই তো আল্লাহ আমার রেজিস্টারগুলো খোলার ব্যবস্থা করবেন এখন আমি রেজিস্টারও মানলাম না আল্লাহ বলছে তিন নম্বর সাক্ষী এবারে খাড়া করব আমি প্রমাণ না করা পর্যন্ত তোমাকে জাহান্নামে দেব না তো আল্লাহ বলছেন তিন নম্বর সাক্ষী আমি কি বললাম সময় সম্পত্তি যেটা আল্লাহ কোরআনে বলেছেন ইদা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে নিচের মাটি উপরে উপরের মাটি নিচে হয়ে যাবে যেমন তুরস্কে দেখেছেন ওলট পালট হাইরোড পর্যন্ত কত ফুট নিচে দাফন হয়ে গেল তো আল্লাহ বলছেন যেদিন ভূমিকম্প শুরু হবে আর মাটির নিচে থেকে তোমাদের জমা করা আমলগুলো আমি বার করে দেব আর সেই আমলগুলো বার হয়ে তোমার চোখের সামনে এসে তোমার বিরুদ্ধে সেদিন সাক্ষী পেশ করবে আর মানুষ সেদিন এই মাটির কথা বলতে দেখে শুনে এরা তখন বলবে যে কি ব্যাপার মাটি তুমি কথা বলছো কি ব্যাপার বলো তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন ওয়া খরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইনসান বলবে কি হয়ে গেল মাটি তুমি কেন সাক্ষী দিচ্ছ আমার বিরুদ্ধে বলো সব মাটি না আজকের আপনারা যে জায়গা দখল করে কোরআনের তাফসীর শুনছেন এই জায়গাটা কিন্তু এই তিন ফুট সাড়ে তিন ফুট জায়গাটা আপনার পক্ষে সাক্ষী হবে কালকে আমাদের দিনে এটা পক্ষে গেল এখন এই জায়গায় বসে আপনি যদি ঘুমিয়ে পড়েন অলসতা করেন এই জায়গাটা আপনার বিপক্ষে সাক্ষী হবে একটা মানুষ ঘরে ঘুমিয়ে আছে ফজরের আজান হচ্ছে হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ এসো নামাজের দিকে না
নামাজের মধ্যে সফলতা। আপনি ঘুমিয়ে আছেন, ওই যতটা জায়গা দখল করে ঘুমিয়ে আছেন ওই জায়গাটা ফজরের নামাজ না পড়ার কেসে আপনি আসামি, এবং আপনার ওই জায়গাটা আপনার আসামির পক্ষে জাহান্নামে পাঠানোর জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। ও গিয়ে বলবে, আল্লাহ আমি এই মাটি যেখানে ও অমুক দিনে অমুক তারিখে ফজরের নামাজ যখন আজান হচ্ছিল শুয়েছিল, আপনি মাঠে কাজ করছেন ওই জায়গা আজান হলো নামাজ যদি না পড়েন ওই জায়গাটা আপনার বিপক্ষে সাক্ষী হবে। তাহলে পক্ষে বিপক্ষে মাটি আপনার রেজিস্টারকৃত দলিলকৃত সম্পদ আপনার পক্ষে যাবে, নাহা বিপক্ষে চলে যাবে। এটা তিন নম্বর সাক্ষী। কিন্তু আমরা তিন নম্বর সাক্ষী অনাস্থা ডেকে দিতে পারি, এলা জমিন তোমার, মাটি তোমার, এ ভূমি তোমার, সবকিছু তোমার, তুমি যেমন বলাচ্ছ তেমন বলছে। যদি আমরা অভিযোগ তুলি, আল্লাহ বলছেন প্রমাণ না করানো পর্যন্ত জাহান্নামে দেবো না। তো চার নম্বর সাক্ষী, এবার লাস্ট যেটা বলে কথা শেষ করবো দু মিনিটে, চার নম্বর সাক্ষী আল্লাহ কি অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সাক্ষী হিসাবে পেশ করবেন, আল্লাহ মুখে মোহর মেরে দেবেন যে মুখ তুমি বকবক করছো, বড় খুব কথা বলছো, তুমি মুখটা বন্ধ করো দেখি তোমার হাত কি বলে। তোমার কাছে সবচাইতে হাত, তোমার পা, তোমার চোখ, তোমার কান আর তোমার গায়ের চামড়া, এর পঞ্চ ইন্দ্রিয় বলে, এরা কি বলে দেখি। আল্লাহ সুরা ইয়াসিনে 65 নম্বর আয়াতে বলেছেন, আলিয়াউমা নাখতিমু আলা ফাহিহিম, আমি সেদিনে তাদের মুখে মোহর মেরে দেবো, তালা মেরে দেবো। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ওদের হাত আমার সামনে সেদিন কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, ওদের পা আমার সামনে সেদিন সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, ওরা কি করেছে না করেছে। তাহলে সুরা ইয়াসিনে দুটো পেলেন, আমার কৃতকর্মের উপরে কথা বলবে আমার হাত আমার পা, আর তিনটে কোথায় আছে? 24 পারা সূরা জুমার আয়াত নম্বর 13-তে ওখানে গিয়ে দেখবেন তিনটের কথা আল্লাহ ওখানে বলেছেন। হাত্তা ইজা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ওই দিনের কথা স্মরণ করো যেদিনে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে, তোমার গায়ের চামড়া তোমার বিপক্ষে চলে যাবে, তুমি কি করেছো এই বিষয়ে তারা বিপক্ষে চলে যাবে। মানুষ তখন বলবে অকালু লি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে বলবে চামড়া তোমার সামান্য কিছু হলে কত দামি পাউডার না ব্যবহার করেছি, আজকে তুমি আমার বিপক্ষে কেন কথা বলছো, চামড়া তুমি উত্তর দাও। চামড়া তখন মানুষের সামনে দাঁড়িয়ে উত্তর দেবে, কালু আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকের ওই আল্লাহ আমাকে বাকশক্তি দান করেছে, কথা বলার পাওয়ার দিয়েছে, যে আল্লাহ সারা পৃথিবীর সমস্ত বখলুকের বোল খুলে দিয়েছে ওই আল্লাহ আজকের আমাকে পাওয়ার দিয়েছে, আমি তোমার না। তাহলে আজকের লাস্ট কথা বললাম যে হাত আমার মনে করে ইচ্ছা মতো চালাচ্ছি, এ হাত আপনার বিপক্ষে চলে যাবে, পক্ষে কথা বলবে না, আপনি আসামি আপনার বিপক্ষে দাঁড়াবে, আপনি কি করবেন সেদিনে বলুন। যে পাকে আপনি ইচ্ছা মতো গুনাহের কাজে চালাচ্ছেন, যে কানকে গুনাহের কথা শোনা, যে চোখকে গুনাহের জিনিসগুলো দেখাচ্ছেন, আপনি একটু সতর্ক হয়ে যান। এ চার সাক্ষীর অবশেষে একে এর থেকে আমরা বাঁচতে পারবো কি? এত কাছের জিনিসগুলো যদি আমার বিপক্ষে চলে যায় তাহলে একজন মানুষ সেদিন কিন্তু জাহান্নামে অবধারিত চলে যাবে। আশা করি আপনারা এই সংক্ষিপ্ত রুহের আলোচনাটা, যা আমি বেশ কিছু আলোচনা এখনও বাকি ইনশাল্লাহ, যদি আপনারা এইটার উপরে গবেষণা করেন আর যেগুলো আয়াতগুলো আপনাদেরকে আমি পেশ করেছি এগুলো যদি আপনি কোরআন খুলে দেখেন আরও এর উপরে অনেক কিছু জানতে পারবেন। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকে সঠিক আমলগুলো সঠিকভাবে করা, আল্লাহর হুকুমের উপর আমল করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার উপরে চলার আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.